হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে সূর্যের রাশি পরিবর্তন। 16 জুলাই থেকে সূর্য রাশি পরিবর্তন করে মিথুন রাশি থেকে যাবে কর্কট রাশিতে। কর্কট রাশিতে সূর্য থাকবে 16 আগস্ট পর্যন্ত। তাহলে চলুন জেনে নিই সূর্যের এই রাশি পরিবর্তন সমস্ত রাশি অনুযায়ী কী প্রভাব ফেলবে না ফেলবে। জানবো মেষ রাশির মানুষদের সূর্যের রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসছে না নিয়ে আসছে। মেষ রাশির 4th হাউসে কিন্তু সূর্যের রাশি পরিবর্তনটা হচ্ছে। কাজের ব্যাপারে কিন্তু আপনারা প্রচন্ড মাত্রায় এই সময় এনার্জি পাবেন, কাজের অনেক সুযোগও কিন্তু এই সময় পাবেন, আর্থিক ব্যয় কিন্তু এই সময় আপনাদের একটু থাকছে, হেলথ নিয়ে একটু টেনশন থাকছে, বিজনেসের ব্যাপারে প্রচন্ড মাত্রায় পরিশ্রম কিন্তু আপনাদের এই সময় করতে হতে পারে। যারা ক্রিয়েটিভ কাজ করেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। জানবো বিষরাশির মানুষদের সূর্যের রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসে। 3rd হাউসে সূর্যের এই গোচরটা হচ্ছে। কাজের জায়গা এবং অর্থনৈতিক দুটো ব্যাপারে কিন্তু এই সময় আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। বিজনেস পারপাসে কোথাও কিন্তু ভ্রমণ হতে পারে, কাজের ব্যাপারে কিন্তু একটু এক্সট্রা চাপও এই সময় থাকছে। অর্থনৈতিক ফ্রন্টে আপনি এই সময় ভীষণভাবে স্ট্রং থাকছেন, তবে পাশাপাশি কিছু ব্যয় হতে পারে, হেলথ নিয়ে কিছু সমস্যা এই সময় কিন্তু আপনার অ্যারাইজ করবে। এই সময় আপনার কমিউনিকেশন কিন্তু খুব ভালো হবে। এই সময় আপনার এমন কিছু লোকজনের সাথে যোগাযোগ হতে পারে যারা কিন্তু আপনাকে কাজের ব্যাপারে প্রচণ্ড মাত্রায় হেল্প করবে। এবার জানবো মিথুন রাশির মানুষদের জন্য সূর্যের রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসে। মিথুন রাশির 2nd হাউসে সূর্যের এই গোচরটা হচ্ছে। এই সময় আপনার প্রচণ্ড অর্থ ব্যয় হবে, অর্থ উপার্জন করতে গেলে আপনাকে প্রচণ্ড মাত্রায় পরিশ্রম কিন্তু করতে হবে, কোথাও ইনভেস্ট করবেন না, রেজাল্ট কিন্তু খুব একটা ভালো আপনারা এই সময় পাবেন না। সিনিয়র কোনো ব্যক্তির জন্য হেলথ নিয়ে কিন্তু এই সময় একটু টেনশনে থাকবেন, তার জন্য অর্থ ব্যয় কিন্তু আপনাদের হতে পারে। কাজের জায়গায় প্রচণ্ড মাত্রায় পরিশ্রম করতে হবে, প্রচণ্ড চ্যালেঞ্জ কিন্তু এই সময় আপনাদের থাকছে। কোথাও ইনভেস্ট করার আগে বারবার ভেবে নিন, তারপর ইনভেস্ট করুন, না হলে কিন্তু সমস্যা অ্যারাইজ করতে পারে। হেলথ নিয়েও কিন্তু এই সময় আপনারা একটু টেনশনে থাকছেন। এবার জানবো কর্কট রাশির মানুষদের জন্য সূর্যের রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসে। কর্কট রাশির মানুষদের আর্থিক লাভ কিন্তু এই সময় প্রচণ্ড মাত্রায় ভালো হবে। আপনার ফিউচারের জন্য কিন্তু অর্থ একটু সেভও এই সময় করে রাখতে পারবেন, পাশাপাশি ব্যয়ও কিন্তু এই সময় আপনাদের হচ্ছে। বাবা মার হেলথ নিয়ে একটু টেনশনে থাকবেন, মায়ের থেকে যে কোনো বিষয়ে সাহায্য কিন্তু আপনি এই সময় পেতে পারেন। এবার জানবো সিংহ রাশির মানুষদের সূর্যের রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসছে। এই সময় কিন্তু আপনারা কোথাও ইনভেস্ট করবেন না, খুব একটা ভালো রেজাল্ট কিন্তু পাবেন না, অর্থনৈতিক ব্যাপারে আপনারা একটু চাপে থাকবেন, কোথাও থেকে অর্থ পাওয়ার থাকলে সেটা পেতে কিন্তু দেরি হবে। কাজ বা বিজনেস দুটো ক্ষেত্রে কিন্তু বেশি পরিশ্রম করতে হবে, তারপর গিয়ে আপনারা রেজাল্ট পাবেন। এই সময় আপনার বহুদিনের কোনো ইচ্ছা পূরণ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। এবার জন্ম কন্যা রাশির মানুষদের জন্য সূর্যের রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসে। কন্যা রাশির মানুষদের এই সময় নতুন কোনো বন্ধু হতে পারে, সেই বন্ধুর থেকে আপনারা কিন্তু কাজের জায়গায় সেই বন্ধুর থেকে কিন্তু আপনারা প্রচণ্ড মাত্রায় হেল্প পাবেন। আর্থিক লাভ এই সময় আপনাদের প্রচণ্ডভাবে ভালো হবে, তবে পাশাপাশি অর্থ ব্যয়ও কিন্তু কিছুটা হবে। হেলথ নিয়ে প্রচণ্ড টেনশনে থাকবেন, বড় রকম কিছু হেলথ ইস্যু এই সময় আপনাদের হতে পারে। কাজের জায়গায় মান সম্মান দুটোই বৃদ্ধি পাচ্ছে, কাজের জায়গায় ভালো প্রমোশন আপনাদের জন্য কিন্তু ওয়েট করছে, বিজনেসে একটু পরিশ্রম আপনাকে কিন্তু বেশি করতে হতে পারে। এবার জানবো তুলা রাশির মানুষদের জন্য সূর্যের রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসে। তুলা রাশির মানুষদের সূর্যের রাশি পরিবর্তন কিন্তু খুব বেটার রেজাল্ট নিয়ে আসে। কাজের জায়গায় কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন, পদোন্নতি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে, বিজনেসে মোটামুটি রেজাল্ট পাবেন, তবে বেশি পরিশ্রম করলে রেজাল্ট কিন্তু ভালো পাবেন। আর্থিক যোগাযোগ কিন্তু এই সময় আপনাদের ভালো থাকছে, হেলথ নিয়ে একটু সমস্যা থাকলেও সেটা টুকিটাকি সমস্যা, সেরকম কোনো সমস্যা কিন্তু হেলথ নিয়ে এই সময় আপনাদের থাকছে না। এবার জানবো বৃশ্চিক রাশির মানুষদের জন্য সূর্যের রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসে। অর্থনৈতিক দিকটা আপনাদের ভীষণভাবে স্ট্রং থাকবে, অর্থনৈতিক দিকটা কিন্তু এই সময় আপনাদের ভীষণভাবে স্ট্রং থাকবে। কাজের জায়গায় কিন্তু এক্সট্রা দায়িত্ব আসতে পারে, কাজের জায়গায় প্রচণ্ড চাপও থাকবে, ফ্যামিলির লোকজনদের নিয়ে কিছু একটু সমস্যা অ্যারাইজ করতে পারে, পুরনো কোনো সম্পত্তি নিয়ে কোনো মামলা চললে সেই মামলাটার রেজাল্ট কিন্তু আপনার পরে হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে।
এবার জানবো ধনু রাশির মানুষদের জন্য সূর্যের এই রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসে। ধনু রাশির মানুষদের কিন্তু নতুন কোনো সুযোগ সুবিধা কাজের জায়গায় আপনারা পেতে পারেন। এই সময় আপনাদের সমাজে মান সম্মান বৃদ্ধি পেতে পারে। আধ্যাত্মিক ব্যাপারে এই সময় কিন্তু আপনারা প্রচণ্ডভাবে নিজেদের নিয়োগ করবেন। বিজনেসের ক্ষেত্রে প্রচণ্ড চাপ থাকছে, নতুন চ্যালেঞ্জ থাকছে, তবে যাই থাকুক না কেন সেটা আপনারা সব কিছু খুব ভালোভাবে ফেস করতে পারবেন। অর্থের ব্যাপারে একটু চাপ থাকছে, তবে আপনারা সেটাকে খুব ভালো সামলে নিতে কিন্তু পারবেন। এবার জানবো মকর রাশির মানুষদের জন্য সূর্যের রাশির পরিবর্তন কি ফল নিয়ে আসছে না নিয়ে আসছে। মকর রাশির মানুষদের হেলথ নিয়ে একটু সমস্যা থাকছে, ফ্যামিলির লোকেদের নিয়ে এই সময় কিন্তু একটু সমস্যা থাকছে। ফ্যামিলির লোকেদের জন্য অর্থ কিন্তু ব্যয় হতে পারে, কাজের জায়গায় একটু চ্যালেঞ্জ থাকছে, একটু চাপ থাকছে, সব মিলিয়ে কিন্তু একটু প্রেশারেই আপনি থাকছেন। বিজনেসে অবশ্যই একটু সমস্যা থাকছে, বিজনেস কিন্তু সেরকমভাবে ভালো রেসপন্স এ মাসেও আপনারা কিন্তু পাবেন না। এবার জানবো কুম্ভ রাশির মানুষদের সূর্যের রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসে। কাজের জায়গায় ভালো রেজাল্ট আপনি পাবেন, অর্থনৈতিক ব্যাপারে এই সময় একটু চাপ থাকছে, অর্থ ব্যয় কিন্তু এই মাসে আপনাদের প্রচণ্ড মাত্রায় হতে পারে। কাজের জায়গায় নতুন চ্যালেঞ্জ থাকে, সেটাকে আপনি খুব সুন্দরভাবে ফুলফিল কিন্তু করতে পারবেন। কাজের জায়গা নিয়ে সেরকম কোনো সমস্যা নেই, বিজনেসের ক্ষেত্রেও সেম ব্যাপার, সেরকম কোনো সমস্যা থাকছে না, তবে চ্যালেঞ্জ অবশ্যই থাকছে। ব্যক্তিগত জীবন নিয়ে এই মাসে আপনারা প্রচণ্ড মাত্রায় সমস্যায় থাকবেন, পার্টনারের সাথে একটু সমস্যা রাইজ করতে পারে, সেটাকে বেশি বাড়তে দেবেন না, না হলে কিন্তু সমস্যাটা বড় কিছু হতে পারে। এবার জানবো মীন রাশির মানুষদের জন্য সূর্যের রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসছে না নিয়ে আসছে। মীন রাশির মানুষদের কাজের জায়গায় ভালো রেজাল্ট পাচ্ছেন, অর্থনৈতিক দিক থেকে ভালো রেজাল্ট পাচ্ছেন, এই সময় অর্থ খুব ভালো আপনারা কিন্তু সেভ করতে পারবেন। মীন রাশির মানুষদের হেলথ নিয়ে এই সময় কিন্তু প্রচণ্ড টেনশনে থাকবেন, তবে টুকিটাকি বিষয়কে একটু গুরুত্ব দিন, নাহলে কিন্তু সেটা বাড়তে পারে। বন্ধুরা, আপনারা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখে নিতে পারেন, যেটা হচ্ছে আপনাদের বাড়িতে কোন দিকে ঘড়ি রাখলে সেটা আপনাকে গুড লাক নিয়ে আসবে, সেটা আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে একবার দেখে নিন। এই ভিডিওটা কিন্তু আপনাদের প্রচণ্ড মাত্রায় হেল্প করবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো না লাগলো আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো অতি অবশ্যই আমার পাশে থাকতে। তার জন্য কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।